আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন ভুট্টো। আমি দর্শকদের জানাচ্ছি নতুন বর্ষের শুভেচ্ছা। সহিংসতা নয়, মঙ্গলের আলোক ছটায় ভরে যাক অন্তর, সুখে থাক দেশ, এই আহ্বানে উদযাপিত হলো পহেলা বৈশাখ। গানে আর আবৃত্তিতে বাংলা নতুন বছরকে বরণ করে ছায়ানট। রমনার বটমূলে এবারের আয়োজনের বিষয় ছিল মানবতা। মোর্শেদ আলম জানাচ্ছেন বিস্তারিত। পুরনোকে বিদায় আর সম্ভাবনার আগামীকে স্বাগত জানিয়ে 1423 সালের প্রথম সূর্যোদয়। রাগালাপ দিয়ে শুরু, তারপর সুরের মূর্ছনা ছড়িয়েছে ভোরের হাওয়ায়, গাছের পাতায়। বাঙালিকে স্বাগত জানাতে এ যেন গগনে জাগল আনন্দ ধ্বনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে প্রাণময় মিলন মেলায় ভোর থেকেই হাজির হাজারো মানুষ। রাজধানীর সব পথ আজ এসে মিশেছে রমনায়। পাক সামরিক শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে শুরু এ আয়োজন। তারপর প্রায় অর্ধ শতক ধরেই বাঙালির বর্ষবরণ আর ছায়ারট এখন এক সুরে গাঁথা। It's amazing. People are very friendly. You have colors everywhere. আমরা যদি উৎসব পালন না করি তাহলে কেমন করে হবে? আগে এই অনুষ্ঠানগুলি তো গ্রামে হতো, কিন্তু শহরে হতো না, এখন শহরে হচ্ছে। এই বছরের প্রতিবাদ হচ্ছে মানবতা, হিংসা, লোভ এবং ধর্মের অপব্যবহার বন্ধ করে প্রতিজনের জন্য, দেশের জন্য তাদের হৃদয়ে ভালোবাসা যেন ঠাঁই পায়। রবীন্দ্রনাথ, নজরুল, লালন সহ নানা গানের সম্ভার নিয়ে 15টি একক, 12টি সম্মেলক গান আর আবৃত্তির এ আয়োজন চলে ঘণ্টা দুয়েক। ছায়ানটের গানে যখন আগত মানুষ মগ্ন, তখন দেখা গেছে বিরামহীনভাবে ব্যস্ত নিরাপত্তার কাজে নিয়োজিত অসংখ্য সদস্য। বলা যায় রমনার অনেকাংশ জুড়েই ছিল এক ধরনের কড়া নিরাপত্তা বলয়, যদিও তা বর্ষবরণের আয়োজনে ব্যাঘাত ঘটায়নি। আরো একটি বছর অতীত হয়ে গেল এবং নতুন বছর 1374 থেকে 1423 কিংবা 1967 থেকে 2016, 49 বছর ধরেই এমন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছায়ানটের প্রত্যাশা মনে, আচরণে, চেতনায়, এমনকি আমাদের পোশাকে আর উৎসবে বছরের প্রথম দিনের এমন বাঙালিয়ানা ছড়িয়ে পড়ে সকল প্রাণে, সব খানে, সারা বছর। এই প্রত্যাশার কথাও ছড়িয়েছে বৈশাখের রৌদ্রের ক্ষমতাতে হাজারো মানুষ। প্রতিবারের মতো বৈশাখের প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী এবং শ্রেণী পেশার মানুষ। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, নতুন চেতনার বারোটাই ছিল সবার মুখে মুখে। কেরামতুল্লাহ, বিপ্লবের রিপোর্ট। কেবল পয়লা বৈশাখেই রাজধানীর রাজপথে চোখে পড়ে সব বয়সী মানুষের এমন উচ্ছলতা। এ যেন সব দিনের বাধাধারা নিয়ম ছেড়ে একটু আলাদা হয়ে পথে নামা, আনন্দ মুক্ত স্রোতে খুশিতে ছাপিয়ে পড়া। এটা হচ্ছে বাংলার শুভ নববর্ষ, তো এই কালচারটাকে অনেক আপন মনে হয় বলেই বের হই। উৎসব সবার, উৎসব নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত না, এটা আমাদের প্রাণের উৎসব। আর এখানে যত গরমই হোক, এখানে না আসলে আসলে মিস করি। তবে বর্ষবরণের পুরনো রেওয়াজ মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে সকাল 9:30 শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শঙ্কাশঙ্কার নানা উদ্বেগে এবার শোভাযাত্রার চারপাশ ঘিরে রাখা হয় বিভিন্ন বাহিনীর কড়া নিরাপত্তা পাহারা।
হচ্ছে বাউল একটা রাতে চলছে মেলা দিনে রাতে তার ভিতরই উৎসব মুখর হাজারো মানুষের এমন হইচুল্লো মেলা নগর দোলা পুতুল খেলা ঢাকা শহর তো বটেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে আজকে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে বাঙালি জাতির ঐক্যের অবস্থানই হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান এবার বৈশাখের শুরু থেকেই প্রখর তাপ গরমে অস্থির জনজীবন তারপরও ভিড় ঠেলে গরম তো আক্কা না করে অগণিত মানুষের ভিড় জমে যায় সকালের এই মঙ্গল শোভাযাত্রায় Yes, happy new year to you. People are very hospitable, very friendly. Everything is very nice. It's very color. It's red and white is very beautiful. শুরুর কয়েক মিনিটের মধ্যেই টিএসসি থেকে বাংলামোটর এলাকার 2 বর্গ কিলোমিটার পথ যা ছেয়ে ফেলে বর্ণিল শোভাযাত্রায় মঙ্গল শোভাযাত্রায় এবার চারুকলার মূল ভাবনা আর প্রচারণা ছিল নারী ও শিশুর প্রতি বন্ধ হোক সহিংসতা আর তার সাথে মিল রেখেই তৈরি হয়েছিল শোভাযাত্রার প্রতিকৃতিগুলো বাঙালি আদি ঐতিহ্যের অকৃত্রিম ভালোবাসা নিয়ে পথে নামা এই মানুষেরা সবাই আনন্দে উদ্বেলিত নতুন বর্ষকে বরণের জন্য আর সেই বর্ষবরণের উৎসবে সামিল হয়েছেন সারা দেশের নানা প্রান্ত থেকে আসা এরকমের হাজারো মানুষ আনন্দে উদ্বেলিত তারা এই বর্ষবরণের উৎসবকে ঘিরে প্রতি বছরই বাড়ছে মানুষের আনন্দ উচ্ছ্বাস যার স্বাদ নিতে নতুন করে পথেও নামছেন হাজারো মানুষ আর যে উৎসবের রঙিন আয়োজন ছাপিয়ে যাচ্ছে বছরের অন্য উৎসবের দিনগুলোকে কামকিলা বিপ্লব এটিএন বাংলা ঢাকা এদিকে নানা আয়োজনে ব্রিটেন সহ ইউরোপ জুড়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উপলক্ষে ইতালির বাংলা প্রেস ক্লাব আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের রোম থেকে জানাচ্ছেন হাসান মাহমুদ পুরনো গ্লানি বিভেদ আর সংকীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরে ইতালিতে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে বাংলা প্রেস ক্লাব ইতালি প্রতি বছরের মতো এবারও বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন করেছে রুমে আয়োজিত এই অনুষ্ঠানে এনআরবি যাই মহিলা অঙ্গন ও ফ্রেন্স ক্লাব ছিল সহযোগী সংগঠন বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি মনির জামান মনিরের সভাপতিত্বে এবং এনআরবিজার সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনের পরিচালনায় বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক এম এম হক রাজু বিদায়ী সাধারণ সম্পাদক শাহনা আহমেদ ছাড়াও ইতালি বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান চোটন সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন বাংলাদেশ মহিলা সমাজ কল্যাণ সমিতির সভানেত্রী লায়লা শাহ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে শহীদ স্নিগ্ধা প্রেরণা মণ্ডল সহ স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন আগত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করেন মহিলা সমাজ কল্যাণ সমিতির নেতারা রাত 12:01 বৈশাখী সঙ্গীতের মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করা হয় হাসান মাহমুদ এটিএন বাংলা রোম ইতালি শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ 20 এপ্রিল বুধবার প্রেসিডেন্ট এবং ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচন করবেন 27 জন ডাইরেক্টর মোশতাক বাবুল জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন এখলাসুর রহমান বিলেতের ব্যবসায়ীদের এলিট সংগঠন হিসেবে পরিচিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই সংগঠনটি দ্বিবার্ষিক সভা ও নির্বাচন সমাগত সেই নির্বাচনকে নিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রতিযোগিতা এ নিয়ে কথা বলতে গিয়ে বিগত বছরের সফল সভাপতি এম আর চৌধুরী মাতা বলেন চাইছিলাম যে এখানে কোনো ইলেকশন হবে না বা আনকন্টেস্টেড ইয়ে হবে বাট এন্ড অফ দি ডে ইট ওয়াজ নট পসিবল এখানে মোট 27 ডাইরেক্টর আমাদের ডাইরেক্টরের পদ হচ্ছে গিয়া 35 জন তো 35 জন সবাই এই মুহূর্তে ভোট দিতে পারবে না 27 জন এখানে ভোট দিতে পারবে আগামী 2 বছরের জন্য সভাপতি পদের দাবিদার ব্রিটিশ কারিয়া অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলী এমবিই অপরদিকে পূর্ব লন্ডনের সফল ব্যবসায়ী রফিক হায়দার তাদের প্রার্থিতা সম্পর্কে বলতে গিয়ে ডেফিনেটলি উইল ট্রাই মাই বেস্ট টু মাই অবজেক্টিভ এন্ড দ্য ওয়ে আই লুক এট দ্য বিজনেস অর্গানাইজেশন শুড বি অ্যাড্রেস এন্ড অলসো টু কমিউনিকেট ইট উইথ আদার ফোরাম এন্ড ইফ দ্য অল দ্য ডিরেক্টর অল দ্য পিপল হু আর নট ইভেন পারহ্যাপস নট মেম্বার অফ দ্য চেম্বার্স আই টেল দেম আই এম ভেরি গ্রেটফুল টু দেম ফর দেয়ার
support and their help and their encouragement. Amra shobai mile ekhane jate kaj korte pare ei poribesh ta srishti kora tar pashapashi otite amader ekhane jara chairman chilen director general chilen shobai kaj korechen ami unader kach theke je shiksha orjon korechi ebong shekhan theke je kaj gulo ami shikhechi asha rakhi apnader shobai ke niye British Bangladesh Chamber of Commerce shunam orjon korte parbo opordi finance director pode bishishto byabshayi Munir Ahmed o Shofiqul Islam byakha korlen তাদের প্রার্থিতার কথা সকলকে নিয়ে আমি বিবিসিকে আরো গতিশীল করতে চাই যারা পুরাতন নতুন আমার সম্মানিত ডাইরেক্টর রয়েছেন সকলের সমন্বয়ে আমরা বিবিসিসি একটি নতুন ভবন কিনতে চাই এবং বিবিসিসি যারা নতুনরা আসতেছেন তাদেরকে নিয়ে কাজ করে আর গতিশীল আর সুন্দর এবং ডাইনামিক একটা বিবিসিসি আমরা উপহার দিতে চাই আমাদের মেইন টার্গেট হলো বিবিসিসিকে আরো গতিশীল করা আরো বিজনেসম্যানদের পার্টিসিপেশন বাড়ানো এবং বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা ব্যবসায়িক সম্পর্ক আমাদের ট্রেড ফেয়ার করা গত টার্মের ফাইন্যান্স ডিরেক্টর এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু জেপি বক্তব্য হলো সবচেয়ে বড় ভিশন আছে এই ব্রিজ বাংলাদেশ চেম্বার কমার্সকে নিয়ে আমরা আসলে চেষ্টা করব আমাদের মধ্যে প্রথম জব হবে আমাদের মধ্যে আমরা ইউনিটি সৃষ্টি করা তারপরে আমাদের মেম্বারশিপ ড্রাইভ করা শেষ মুহূর্তে সহসভাপতি পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন একজন পরিচালক নুরমিয়া যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন দুজন আর তারা হলেন মুহিব চৌধুরী ও এম এ কাইয়ুম আমি স্টেপ ডাউন করছি যাতে চেম্বারটা আরও বেটার রান হয় আমরা আশা করতেছি উইল হ্যাভ এ বেটার ফিউচার নির্বাচন কমিশনাররা হচ্ছেন ব্যারিস্টার আনিস রহমান কাউন্সিলর ওহিদ আহমেদ ও ব্যারিস্টার নাজির আহমেদ সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন উপহার দিতে দৃঢ়তার কথা বললেন ওহিদ আহমেদ আমি মনে করি যে অর্গানাইজেশনটা যে সুনাম ছিল এই সুনামটা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে যারা নেতৃত্বে আসবেন নেতৃত্ব নির্বাচন এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের শেষ হয়ে হলো না শেষ 20 এপ্রিল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কে হচ্ছেন সভাপতি ও ফাইন্যান্স ডিরেক্টর মুস্তাক বাবুল এটিএন বাংলা ইউকে লন্ডন এবার কমিউনিটির কিছু খবর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে প্রবাসের মাটিতে লালন করার প্রত্যয় ব্যক্ত করে এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস রিজিয়ন আমাদের লিভারপুল প্রতিনিধি আবু সাইদ চৌধুরী সাদি জানান নর্থ ওয়েলসের কেনারপন শহরে একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সহসভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজা কয়সার মিয়া নেপুর খান মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী এমদাদুর রহমান এবং রেজাউল ইসলাম রাজা সভায় চেস্টার ম্যানচেস্টার লিভারপুল ওয়েলস সহ বিভিন্ন শহরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ওদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্নলি আমাদের প্রতিনিধি রাহেল চৌধুরী জানিয়েছেন জাভেদ বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র লিস মস্ক অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন এমদাদুল তালুকদার আলকাস আলী আবু সুফিয়ান জাকির হোসেন এবং সাইদুর রহমান দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় যুক্তরাজ্য সফররত সিলেট এসসি বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাহেল আহমেদ রানুর সাথে মতবিনিময় করেছে সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ লন্ডন এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মঙ্গলবার পূর্ব লন্ডনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক সৈয়দ নুরুল ইসলাম দুলু মল্লিক আব্দুল ওয়াদুদ শাকুর মোহাম্মদ তারিফ আহমেদ ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির পক্ষ থেকে সিলেটের সাংবাদিক কাউসার চৌধুরী চিকিৎসার জন্য 1 লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানান সংগঠনের সভাপতি জামিল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রয়্যাল তালুকদার ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবির মিয়া উলিউর রহমান আব্দুল হামিদ শরীফ উদ্দিন সহ আরও অনেকে বক্তারা কাউসার চৌধুরীর চিকিৎসার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ